বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দান করেছিলেন, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো আজকে আমি এই দিনে যেই কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচিটা হচ্ছে আমার তিন দফা দাবি নিয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি। তো এই এই কর্মসূচি আমি গত তিন বছর ধরে করছি এবং এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ আজহারুল তাজউদ্দিনের সন্তান শুধু না, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করেছি এটা আমার দায়িত্ব কর্তব্য এই দাবিগুলো উপস্থাপন করা। আমার এই দাবিগুলো আজকে যেই তিন দাবি নিয়ে এসেছি, আমি মনে করি নতুন একটি বাংলাদেশ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অনিয়মমুক্ত, সুন্দর, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ২৪ সালের যে গণ জনতার ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা হয়েছে, আমি মনে করি এই আশা আকাঙ্ক্ষা এবং আজকে আমি যেই তিন দাবি নিয়ে এখানে এসেছি, সেই তিন দাবিগুলো এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। আমরা জানি আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কেন, শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছিল, পাকিস্তানি পৈশাচিক শাসন, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ, পূর্ব বাংলার মানুষ জেগে উঠেছিল, অনিয়ম, দুর্নীতি, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল এবং আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি মুক্ত, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এবং সেই সময় আমাদের আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি বাংলাদেশ আমরা পাব যেখানে সকলের সমান অধিকার থাকবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, এমন একটি সমাজ যেখানে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, এমন একটি সমাজ যেখানে বৈষম্য থাকবে না, এমন একটি সমাজ যেখানে যেখানে মেধাই হবে সব কিছুর মাপকাঠি, এমন একটি সমাজ যেখানে সকলের শিক্ষার অধিকার থাকবে, স্বাস্থ্যসেবার অধিকার থাকবে। তো দেখেন, লক্ষ্য করে আজকে এই যে ২৪ জুলাই অগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেরও লক্ষ্য কিন্তু একই, হুবহু একই লক্ষ্য। তো আমি মনে করি এই ২৪ আন্দোলন এবং আমাদের ৭১ স্বাধীনতার সংগ্রাম একই সূত্রে গাঁথা এবং আমরা যদি আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, লাখো মানুষ প্রাণ দিয়েছেন, তাদেরকে যদি আমরা স্মরণ করে অনার না করতে পারি, ঠিক এই ২৪ আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন, যারা এই একটি আধুনিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তাদেরকেও আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকেও আমাদের স্মরণ করতে হবে। কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করছে তার তার নিউক্লিয়াসের উপর, প্রতিটা জাতিরই কিন্তু একটা কোর স্ট্রেংথ থাকতে হয়, আমাদের কোর স্ট্রেংথ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধটাই কিন্তু আবার আমরা করেছি একটি আধুনিক বাংলাদেশের জন্য ২০২৪ সালে। সো আমি আমার তিন দাবিতে আমি যেটা বলেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটি সরকারের অধীনে এবং পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি যে কোনো দেশ বা জাতি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে কিন্তু স্বাধীন হতে পারেনি, একটি একটি আইনগত স্ট্রাকচার, আইনগত ভিত্তিবিহীন কোনো আন্দোলনই সাকসেসফুল হয়নি। বাংলাদেশ হচ্ছে ব্যতিক্রম, কারণ আমরা আমাদের স্বাধীনতার আন্দোলনকে একটি আইনগত ভিত্তি দিয়েছিলাম, আমাদের একটা ডেক্লারেশন ছিল, ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীর ইতিহাসে শুধু দুইটা দেশের আছে, আমেরিকা এবং বাংলাদেশ, ওকে? তো এই ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে ১০ই এপ্রিল আমরা আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি একটি দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য। এই দিনটির একটি তাৎপর্য আছে, কেন তাৎপর্য আছে, আজকে আমাদের নতুন প্রজন্ম যারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে তারা যদি এই ইতিহাসগুলো সঠিকভাবে জানে, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানে, এটাও তাদের অনুপ্রেরণার ক্ষেত্র হবে। তাই আমি মনে করি এই দিনটাকে ১০ই এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দান করা। আমার দ্বিতীয় দাবি প্রজাতন্ত্র দিবস হিসাবে, আমার দ্বিতীয় দাবি হচ্ছে যে
আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। মনে রাখতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একজনের নেতৃত্বে হয়নি, কারণ আমাদের স্বাধীনতার আদর্শ চেতনা এটা কিন্তু এক ব্যক্তির না, এটা মনে রাখতে হবে, এটা ছিল বাংলাদেশের সকল মানুষের চাওয়া, ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক সকলের চাওয়া, এবং এটার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এই আদর্শ বা এই চেতনা ছিল সাধারণ জনতার এবং ওই সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু আমরা জানি 71 সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেফতার করে নিয়ে যায়। সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল দূরদর্শিতার সাথে, এই জাতীয় চার নেতা সহ আমাদের সামরিক, বেসামরিক, কূটনৈতিক অঙ্গনে যারা অবদান রেখেছিল, আমি চাই তাদের সকলের জীবনী এবং গুরুত্বপূর্ণ অবদানগুলো নতুন প্রজন্মের কাছে আমরা যাতে তুলে ধরতে পারি। তুলে ধরলে কি হবে, কেন আমি চাচ্ছি এটা? আমি এটা চাচ্ছি যাতে করে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায়, এই যে 2024 আন্দোলনে যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে যাচ্ছে। সো এই মহান মুক্তিযুদ্ধে যেই জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 3রা নভেম্বর। আমার দাবি, দ্বিতীয় দাবি, আমি চাই এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, এটা ন্যূনতম রাষ্ট্রের পক্ষে করা উচিত বলে আমি মনে করি। এবং তৃতীয় দাবি হচ্ছে এই সকল ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন মহান মুক্তিযুদ্ধে, তাদের অবদান, তাদের আত্মত্যাগের ইতিহাস যেন আমরা বই পুস্তকে সিলেবাস আকারে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। ঠিক যেমন এই 2024 গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছে, আত্মস্বীকার করেছে, তাদেরকেও যেন আমরা না ভুলে যাই। তো একটা জাতি, মনে রাখবেন, ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবে না যদি আমরা অনার না করতে পারি যারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, আত্মত্যাগ করেছেন। সো আমি মনে করি আমার এই 3 দাবি খুবই যৌক্তিক, এবং এই 3 দাবি নিয়ে আমি আজকে না, আমি গত 3 বছর ধরে আমি এই দাবিগুলো করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিগত 2 বছর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল সরকারে থাকা সত্ত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। তো আমি এটা চিন্তা করলে আমি বিস্মিত হই, আমি অবাক হই এবং আমি আশ্চর্য হই যে কেন এটা করা হলো না, কেন আমাদের নতুন প্রজন্মকে আমরা এই সম্পূর্ণ ইতিহাসটা খোলাসাভাবে তুলে ধরলাম না, কেন আমরা নতুন প্রজন্মকে সুযোগ দিলাম না বিবেচনা করার তার কি অবদান ছিল। আমি মনে করি এটা সবার অধিকার আছে নিজ বিবেচনায় যাচাই করার যে কার কি অবদান ছিল। মনে রাখতে হবে এটা একটি সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এক ব্যক্তি দিয়ে হয়নি, সকলকে নিয়েই হয়েছে। তো সকলকে তার প্রাপ্য ক্রেডিট দিতে হবে। তো এটাই হচ্ছে আজকে আমার মূল দাবি, এবং এই দাবিগুলো নিয়েই আমি প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। কিন্তু আমি আজকে বলতে চাই, আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এই দাবি বারবার করে যাব, কিন্তু আমার বলতে দ্বিধা নেই, আমি যেহেতু একটি পরিবারের সন্তান, আমি তাজউদ্দিন আহমেদ সৈয়দা জোহরা তাজউদ্দিনের সন্তান, আমি একটু লজ্জিত নিজে। কেন লজ্জিত? কারণ আমি ওনাদের সন্তান হয়ে আমার বাবার অবদানের কথা হয়তো আপনাদের কাছে মনে হবে করতে এসেছি, আমি সেই জন্য আসিনি। আমি, আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এখানে কিছু নিতে আসি নাই, পেতে আসি নাই, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি জানি আমার বাবা মা দেশপ্রেমিক ছিলেন, তারা তাদের আত্মা শান্তি পাবে যদি এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হয়। তো আমি সেই তাড়না থেকেই আমার এই এই পদযাত্রা, কিন্তু আমি, এবং সঠিক ইতিহাস তুলে ধরা, কিন্তু আমি নিজে ব্যক্তি হিসাবে আসলে আমি লজ্জা পাচ্ছি, আই এম এম্বারাস যে আমার রাষ্ট্রের কাছে চাইতে হচ্ছে, এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রেরই ছিল। তো আমি আশা করব প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, সুনামধন্য নোবেল লরিয়েট, উনি এখন এই মহান দায়িত্ব পেয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের এই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছেন, এবং আমি বিশ্বাস করি এই সংস্কারের একটা মূল অংশ হচ্ছে
আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ সেটাও কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এই সংস্করণ। তো আমি আশা করব উনি আমার এই দাবিগুলো সিরিয়াসলি কনসিডার করবেন এবং অতি সত্বর এটা বাস্তবায়ন হবে সেই আশা নিয়ে আমি শেষ করছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি আগেই বলেছি গত দুই বছর আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও তিন বছর এই মহান মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস বারবার দাবি করার পরেও তুলে ধরা হয়নি, কেন হয়নি সেই প্রশ্নটা আমি ছুড়ে দিচ্ছি আপনাদের কাছে। আজকে কি ডক্টর ইউনুস আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কি তার সাথে দেখা করবেন? না, এটা এটা তো আমি করে আসছি গত তিন বছর ধরে। তো আমি এটা এই দাবি নিয়ে আমি আসছি, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি। আমি আমি দেখেন আমি সুস্পষ্টভাবে বলেছি যে কারো মৃত্যুবার্ষিকী এটা হচ্ছে একটি পবিত্র বিষয়, এখানে বাধা দান করা ঠিক না, এটা যারই মৃত্যুবার্ষিকী হোক। আমি বঙ্গবন্ধুর 15ই আগস্ট যেখানে বাধা দেওয়া হয়েছিল আমি প্রতিবাদ করেছি, আমি আজকেও প্রতিবাদ করছি, এটা ঠিক না। ঠিক আছে, একজনের মৃত্যুবার্ষিকী এটা সবার অধিকার আছে পালন করার, একটা শোকের দিন সবারই অধিকার আছে নাগরিক হিসাবে। আফটার অল আমরা যদি এখন একই স্বৈরাচারী কায়দায় কাজ করি তাহলে এটা পরিবর্তনটা কী হবে?